টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসাম, রেল লাইনে ব্যাপক ধস, ট্রেনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বায়ুসেনার কপ্টার, জলের তোড়ে ভেসে গেল বাঁশের সাঁকো, এখনো পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন। টানা বৃষ্টির ফলে রেল লাইনে ব্যাপক ধস, বাতিল একাধিক ট্রেন, ট্রেনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করল বায়ুসেনার কপ্টার, জলের তোড়ে ভেসে গেল সেতু, এখনো অবধি নিখোঁজ পাঁচজন। ক্রমেই অসমের বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরগুলিকে নিয়ে বৈঠক করেছেন জেলা প্রশাসনের কর্তারা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিকেরা। এ বিষয়ে অসামরিক সরবরাহ বিভাগের সুপারিনটেনডেন্ট প্রকাশ কলিতা জানান, জেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদ পর্যাপ্ত রয়েছে, এ ব্যাপারে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ইতিমধ্যেই অত্যাধিক বৃষ্টির ফলে বরাক উপত্যকার বেশ কিছু জায়গা, রেল ও সড়ক পথে ধস নেমেছে, যার ফলে দেশের অন্যান্য স্থানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বড়খলা এবং লক্ষ্মীপুর এলাকার একজন করে প্রাণ হারিয়েছেন, বড়খলা এলাকার দুজন ও কাটিগড়ার একজন এখনও নিখোঁজ, তাদের উদ্ধার করতে NDRF ও SDRF-এর অভিযান অব্যাহত রয়েছে। জেলার প্লাবিত এলাকা থেকে সোমবারেও 77 জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে NDRF। উদ্ধার কাজে NDRF-এর পাশাপাশি কাজ করে যাচ্ছেন SDRF, BSF, আসাম রাইফেলস বাহিনীর জওয়ানেরা। সূত্রের খবর, এখনও পর্যন্ত 51,357 জন লোক বন্যার কবলে পড়েছেন। ইতিমধ্যেই 20টি ত্রাণ কেন্দ্রে 2,623 জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন। আসামের কাছাড় জেলার পরিস্থিতি আরও ভয়ানক বলে জানা গেছে। সেখানে প্রায় 40,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই জলের তোড়ে তমাল জেলার বড়ালিয়া নদীতে ভেসে গেছে বাঁশের সেতু। টানা বৃষ্টিতে ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। এই পরিস্থিতিতে প্রায় 25 জোড়া ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তার মধ্যে রয়েছে আগরতলা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও। জেলাশাসক কীর্তি জল্লি বন্যা দুর্গতদের খোঁজ নিতে, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারেও শিলচর সদর সার্কেলের অধীনে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আসাম।